হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের পাঁচশো চুয়াল্লিশ নম্বর পেজের যে একটি বাংলার প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমসি টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক নিজের মুখে একবার পড়ো শুনি তপনকে পড়তে বলেছেন অপশান নাম্বার খ মা একের দাগের দুই তেওয়ারি বর্মানাস দেখতে গিয়েছিল অপশান নাম্বার গ ফয়ায় একের দাগের তিন খুব হয়েছে হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও কথা বলেছিল অপশান নাম্বার গ কাশীনাথ নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চার তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা হলো অপশান নাম্বার ঘ শান্ত হলুদ দেবতারা একের দাগের পাঁচ প্রহ্লাস কবিতা যে কাব্যগ্রন্থ অন্তর্গত অপশান নাম্বার ক অগ্নিবীণা একের দাগের ছয় উঠিল পবন পথে ঘোরোতর রবে অপশান নাম্বার খ রথবর একের দাগের শাস শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন অপশান নাম্বার গ সত্যজিৎ রায় একের দাগের আট কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল অপশান নাম্বার খ উনিশশো ছত্রিশ সালে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের নয় তারও ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে এই প্রশ্নের উত্তরটা অপশানে নেই এটা উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একের দাগের দশ উত্তর বলছে সরল বাক্য ক্রিয়ার সংখ্যা হলো অপশান নাম্বার ক একটি একের দাগের এগারো ছেলেরা স্কুল পালালো নিম্নলেখ পদটি অপশান নাম্বার ঘ অপাদানকারক একের দাগের বারো অনুসর্গের অপর নাম হল অপশান নাম্বার গ বলছে প্রবচনীয় একের দাগের তেরো ইন্দ্রজিৎ সমাজ হলে অপশান নাম্বার হবে অপশান নাম্বার গ তৎপুরুষ সমাজ একের দাগের চোদ্দো বাক্য নির্মাণের বলছে আবশ্যিক শর্ত নয় অপশান নাম্বার গ আসক্তি একের দাগের এক একের দাগের পনেরো দেশবাসী তাকে মন্ত্রী বানিয়েছে নিম্খ পদটি হলো অপশান নাম্বার খ কর্ম একের দাগে ষোলো ওকে যেতে দাও এটি এই বাক্যটি ভাববাচ্য হল অপশান নাম্বার খ ওকে যেতে দেয়া হোক নেক্সট প্রশ্ন বলছে একের দাগে সতেরো সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন এটি যে ধরনের বাক্য অপশান নাম্বার গ যৌগিক বাক্য